بسم الله
যাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আজমত বুঝিয়া
আমার রসুলের উপর ইমান রাখেন, আস্থা রাখেন, মোহাম্মত রাখেন, শ্রদ্ধা রাখেন, সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আই মাহবুব, ওই সময়টুকু ওই অবস্থাটা আপনি স্মরণ করুন যখন ঈসা ইসলাম বনী ইসরায়েলের শেষ নবী হয়ে দুনিয়ার জমিনে তশরীফাবরী করেছেন। তিনি বনী ইসরায়েলকে বলেছেন, ইয়া বনী ইসরাঈল, এই বনী ইসরায়েল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয় আমি তোমরা সবার কাছে আল্লাহর রাসূল। সবাই বলছে শুধুমাত্র বনী ইসরায়েল, আমি রাসূল হয়ে তোমাদের কাছে আমার আবির্ভাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি ঈসা বিন মরিয়াম, আল্লাহর রাসূলদের মধ্যে একজন রাসূল, আসমানি কিতাবের মধ্যে আমার উপর অতীব মোতাবার আল্লাহর বাণী, আল্লাহর কিতাব আল্লাহ নাযিল করেছেন, যেটার নাম ইনজিল। এবং তিনি বললেন, একদিকে আমি আল্লাহর রাসূল, আরেকদিকে মুসাদ্দিকাল লিমা বাইনে ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যেই আসমানি কিতাব তোমাদের উপর অবতীর্ণ করেছেন তোমাদের হেদায়তের জন্য, তোমাদের রহনুমাইয়ের জন্য, তোমাদের পরিচালনার জন্য, তোমাদের জীবন বিধান হিসাবে, সেই কিতাব যেটা তোমাদের মধ্যে আছে কেউ বিশ্বাস করে কেউ করে না, সেটাতে সত্য আল্লাহর কিতাব আমি সেটা বলার জন্য এসেছি, অর্থাৎ তৌহীদ কিতাব, এটা সত্য আল্লাহর বাণী, আল্লাহর কিতাব, সে আল্লাহর কিতাবকে সত্য বলি বলার জন্য আমার তসবিহ বাবাই। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি, এবং আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদদাতা, শুভ বেশারতকারী, কিসের শুভ সংবাদ, আমি ঈসা বিন মরিয়ামের পরে, আমি রসুলের পরে, যেই রসুল বিশ্ব মানবতার বিশ্ব বিষয়ে সর্বকালের সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ হয়ে আখির জামানার পয়গম্বর হয়ে সৈয়দুল মুরসালিন হয়ে রহমাতুল আলামিন হয়ে খাতমুন নবীন হয়ে যেই নবী আসবেন, ওই নবীর শুভ সংবাদদাতা, তৌহীদের সত্য বলা, সত্য প্রমাণ করা, আখির জামানার পয়গম্বরের শুভ সংবাদদাতা, যার নাম হবে ইসমুহু আহমদ, যার নাম কি হবে আহমদ। আল্লাহর মাহবুবের পাঁচটি বিশেষ নাম রয়েছে, প্রথম নাম মোহাম্মদ, চির প্রশংসিত, উচ্চ প্রশংসার মালিক, আহমদু অতি প্রশংসিত, হামেদ আল্লাহর প্রশংসাকারী, মাহমুদ যার প্রশংসা দুনিয়াতে করা হচ্ছে, হাসার ময়দানে স্বয়ং মাকামে মাহমুদে আমার রসুল তসবিহ ফরমাবেন, স্বয়ং রব্বুল আলামিন হাসরবাসী সবাই সে রসুল করিমের প্রশংসা করবে, মাহি যার দ্বারা আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে কুফরিকে বিদায় দিয়েছে, শিরিককে বিদায় দিয়েছে, মিথ্যাকে বিদায় দিয়েছে, জুলুমকে বিদায় দিয়েছে, অন্ধকার বিদায় দিয়েছে, আলোকে প্রতিষ্ঠা করেছেন, বড় সুবহান। সেই সমস্ত কাজ আমার নবীর দ্বারা
গঠিত হয়েছে। তন্মধ্যে বিশেষ কাজ হচ্ছে কুফুরিকে বাতিল প্রমাণ করা, কুফুরিকে লিখে দেওয়া, কোথায় থেকে মানুষের দিক থেকে, মানুষের কর্ম থেকে, খানায়ে কাবার মহল্লা থেকে, স্বয়ং খানায়ে কাবা থেকে, যেখানে নাস্তিকতা ছিল, যেখানে কুফরি ছিল, যেখানে শিরিক ছিল, যেখানে বিদাত ছিল, যেখানে অন্যায় অনাচার জলম অন্ধকার ছিল, জিহালত ছিল, সবগুলো বিদায় হয়েছে। আল্লাহ বিদায় করেছেন আমার রসুলের ওই নামে, সেই রসুল কেরিমার একটা নাম হচ্ছে মাহি। দুনিয়ার থেকে যত অন্যায় সবগুলোকে অন্যায় প্রমাণিত করেছে আমার রসুল। এক সময় অন্যায় কারে বলে সেটাই মানুষ বুঝত না, ন্যায় কারে বলে সেটাও বুঝত না, হালাল কারে বলে সেটাও বুঝত না, এবাদত কারে বলে সেটা বুঝত না, আল্লাহর নাফরমানি কোনটা সেটা বুঝত না, আল্লাহর ফরমাবাদের কোনটা সেটা বুঝত না। এই সমস্ত রব্বুল আলামিনের হক জমিনে প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, নূর প্রতিষ্ঠা হয়েছে, হিদায়ত প্রতিষ্ঠা হয়েছে আমার রসুলের দ্বারা। আমরা সবাই উচ্চাবাদ বলি আলহামদুলিল্লাহ। সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তিনি বললেন, আমার পরে তিনি আসবেন, সেই নবী পাকের নাম হবে আহমদ, যিনি অতি প্রশংসিত। এবং সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন শুভাগমন করবেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়ত জাত সম্বন্ধে যখন জমিনে বলবেন, সত্য হক ন্যায় রশ্মি এই সমস্ত বিষয় যখন অকাট্য প্রমাণ দিয়ে যখন আল্লাহ রাসূল যখন বলবেন, ফলাম্মা জাআহুম বিল বাইনাত, আল্লাহর পক্ষ থেকে মজবুত দলিল অকাট্য প্রমাণ আদি নিয়ে যখন রাসূল করিম আবির্ভাব করবেন, বয়ান করবেন, দাওয়াত দেবেন, যারা বদনসিব তারা বলবে কালু হাযা সিহরুম মুবীন, ওই বদবخت বদনসিবরা বলবে যাদের দৃষ্টি হিদায়াত নাই, বলবে এটা তো একটা কুল্লুম কোলা জাদু। রাসূল করিম থেকে যখন সত্য প্রমাণ যখন প্রকাশিত হবে, যারা বদনসিব তারা বলবে রসুলের এই সত্য প্রমাণটা জাদু, রসুল জাদু। ঠিক আমার রসুল দুনিয়ার জমিনে শুভাগমনের পরে যেই সমস্ত ইসলাম যে হক দিন, আল্লাহ রব্বুল আলামিন যে একমাত্র মাবুদ, আল্লাহর কোরআন যে আল্লাহর কিতাব, নবীগণের দাওয়াত হক, নবীগণের নবুয়ত হক, রসুলদের রেসালত হক, আল্লাহর ওলীদের বেলায়েত হক, ফেরেশতাদের অস্তিত্ব, জিন্নাতের অস্তিত্ব, কিয়ামতের বিষয়, পরকালের বিষয়, জান্নাতের বিষয়, দোযখের বিষয়, তকদীরের বিষয়, যেই সমস্ত এমন কিছু বিষয় রয়েছে যেগুলো বান্দা গবেষণা করিয়েও দেখবে না, শুনতে পারবে না, বুঝতে পারবে না, সেগুলো আমার রসুল বলেছেন, যেগুলো রসুলের কাছে দেখার ক্ষমতা আছে, বুঝার ক্ষমতা আছে, জানার ক্ষমতা আছে, ধরার ক্ষমতা আছে, যাওয়ার ক্ষমতা আছে, অন্য কেউর কাছে নাই, এইগুলো যখন বলবে, যখন দেখাবেন আমার রসুল, তখন ওই বদমসিবরা বলবে এগুলো তো জাদুগিরে না। সেখানে রসুল করিম সাল্লাল্লাহু একটা মুজিজা আপনাদের খেদমত আরজ করছি, রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরমের মৌসুম তশরিফ ফরমা আছে, সেই রসুল করিমের সাথে যারা ছিলেন তারা বললেন হুজুর নামাজের ওয়াক্ত, বললেন নামাজের জন্য তৈয়ারি হও, সবাই নামাজ পড়লেন। আমার রসুল বললেন খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, বললেন শুকনা রুটি, সাথে কোনো তরতরকারি নাই, নাই বা কিছু নাই। আল্লাহর হাবিব বললেন সাথে আর কিছু নাই, বললেন ইয়া রাসূলুল্লাহ আর তো কিছু নাই। তখন দেখলেন আমার রসুলের চতুর্দিকে একটা মধুপুক
মধুবুকের বাসায় রসুল করিমের কাছে আরজি পেশ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর ছোট্ট প্রাণী মধু হোক, আমরা মধু আহরণ করে রেখেছি, কিন্তু আপনার খেদমত আনা আমাদের দ্বারা সম্ভব নয়। ছাতির মধ্যে মধু আছে, কিন্তু আপনার খেদমত আনা সম্ভব নয়। আপনাকে বলতেছি, আপনার কোন সাহাবি আমাদের সাথে দেন যারা ওই মধুগুলো নিয়ে আসবেন। এখানে অনেক মশলা বের হচ্ছে। মধুহুকের বাসা যদিও কেউ জানে না, জানবেও না, আমার রসুল জানেন কিনা? সবাই বলেন, যাদের বলার ইচ্ছে নাই তারা তো বলবে না, আর যাদের বলার ইচ্ছা নাই তারা বলবে। কেন বলবে? তাদের দিলের মধ্যে নবীর প্রেম আছে। সেই মধুফুক আমার নবী দেখেন কি বলে তাও জানেন। যেখানে আমার নবীর আগে সেই সুলাইমান বাদশা, তিনি নবীও ছিলেন বাদশাও ছিলেন, ওনার বাদশাহীর মধ্যে যত সৃষ্টি ছিল সবার বাসা সুলাইমান নবী বুঝতেন। সুলাইমান নবী সবার বাসা কি, তাকে কি বলে, খমে কি বলে, সর্ফে কি বলে, এবং একটা দিককে কি বলে, পানিয়ে কি বলে, মাটিয়ে কি বলে, সবগুলা বাদশাহীর সব প্রজারা কি বলতেন না বলতেন সুলাইমান নবী জানতেন। এবং সুলাইমান নবী যদি আমার নবীর সন্তান নবুয়ত পেয়েছে, সুলাইমান নবী যদি এই অবস্থা হয় যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বযুগের নবী, সুলাইমান নবী নবীদের নবী নন, আমার রসুল নবীদের নবী, তাহলে সেই নবীর এলম কেমন হবে? সেই নবীর এলম কেমন হবে? পড়েন সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, সেবায় গ্রাম বসা আছেন, বললেন, হুজুর এই মধুভোগটা আপনারে ওনার বাসায় ব্যান ব্যান করে কি বলতেছে, হয়তো তোমরা সন্তোষ ব্যান বন, আর সেই বলতেছে সেই মধু জমাইছি, আমি তোমাদের কাছে তরকারি চাইছি। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে মধু জমাইছি আর আপনি তরকারি যারা রুটি খাবেন সেটা তো হতে পারে না, সুতরাং আমরা যেখানে ছাতির মধ্যে মধু জমাইছি আনার আমাদের দ্বারা সম্ভব না, আমরা অত্যন্ত ছোট প্রাণী, আপনি কেউরে দেন আমাদের সাথে যাবে সেখান থেকে মধু নিয়ে আসবেন। সেই মধুর পিছে পিছে গেলেন, দেখলেন বিশাল এক মধুর সাথী, সেখান থেকে মধু নিয়ে আসলেন, আরো কয়েকটি মধুভোগ সাথে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করা হলো, অত্যন্ত পূত পবিত্র সাফ দৃষ্টি মধু পেশ করা হলো। এখন সেই মধুফুক কে আমার রসুল জিজ্ঞাসা করতেছে, এই মধু তোমরা কিভাবে সাথীর মধ্যে করো? বললেন, ইয়া রাসূল, আমরা অত্যন্ত কোমল পাতার রস এবং মিষ্টি টক ফুলের আমরা মিষ্টিগুলো এখানে রাখি, তো এগুলো তো পরিষ্কার কেমনে হল, এখানে ময়লাও হতে পারত, বিভিন্ন রং হতে পারত, টক হতে পারত, কম মিষ্টি হতে পারত, এগুলো শুধু আমরা জানার জন্য আমার রসুল জিজ্ঞাসা করতেছে, রেকর্ডের জন্য, যেহেতু আমার রসুল জানে এমন এক জমান আসবে মুসলমান দাবি করবে ইসলামকে মানবে না, ইসলাম মানে আমার রসুলের নীতির নাম ইসলাম, আমার রসুলের নীতির নাম ইসলাম, রীতির নাম ইসলাম, চলার নাম ইসলাম, বলার নাম ইসলাম, দেওয়ার নাম ইসলাম, নেওয়ার নাম ইসলাম, শাসনের নাম ইসলাম, খাওয়ার নাম ইসলাম, রসুলের কারণে লাইফস্টাইল নাম হচ্ছে ইসলাম। তো ইসলাম আমি মানি বলি, আর ইসলামের যিনি সার ওনাকে মানলাম না, আমার মানা কি শুদ্ধ হলো? আমার মানা শুদ্ধ হলো না। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিভিন্ন পাতার রস এবং ফল মিষ্টি ওই পানিগুলো আমরা আহরণ করার পরে সাথীর মধ্যে ডাকার পরে চতুর্দিকে পদক্ষেপ করে করে আপনি নবীর উপর আমরা দরুদ পড়ি, আপনাকে সালাম দিই, আপনার উপর দরুদ পড়ি, আপনাকে সালাম দিই, আপনার উপর দরুদ পড়লে ময়লা চলে যায়, আপনার উপর গরুদ পড়লে টক চলে যায়, আপনার উপর গরুদ পড়লে মধু মিষ্টি হয়ে যায়, মধু সাফ হয়ে যায়, মধু ইনসানের জন্য বিমারের সাফা হয়ে যায়। এত গুণের অধিকারী এই রসের মধ্যে কোত্থেকে আসলো? এটা মধুর বাহাদুরি নয়, এটা আমার রসুলের শানের বাহাদুরি, আমার রসুলের গুরুস্থানের ফজিলত। সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সেই জন্য আল্লাহ কোরআনে কারিমে
ارشاد করেন يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس ওই দুধরানি বিভিন্ন টক মিষ্টি ফুলের রস ফুলের পাতা থেকে যেই পানিগুলো জমা করে সেখানে যেই মধু নামে আবিষ্কার হয় তৈরি হয় সেইটা বিশ্বের শুধু মুসলমান নয় অমুসলমান যারা বসবাস করবে মুসলমান যারা বসবাস করবে প্রত্যেকটা মানুষের জন্য সেই মধুর মধ্যে সেবা রয়েছে। আল্লাহ বললেন সেবা রয়েছে, আমার রসুল বললেন 70টি মানের সেবা রয়েছে, আল্লাহ বললেন সেবা রয়েছে, আর আমার নবী বললেন হাদিসের দ্বারা একটি বিমান নয় 70টি বিমানের কি রয়েছে সেবা রয়েছে। আলহামদুলিল্লাহ এই মধুর মধ্যে এই উপশম সেবার এই ক্ষমতা করতে আসলো আমার রসুলের দরুদের খাতিরে, আমার রসুলকে সালাম দেওয়ার খাতিরে সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই রসুলের পাশে আসলামের এটা হচ্ছে একটা বিশেষ মর্যাদা, সেই মর্যাদা তখনও ছিল এখনো আছে, আশা করি কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন আমার রসুলের দরুদ থাকবে ততদিন মুসলমান সেই আমার রসুলের মর্যাদা থাকবে। বিদায় আমরা এক সময় আসবো রসুলের দরুদকে আমরা পড়তে পারবো না, পড়ার জন্য বিভিন্ন হুকুমতে চাপ দেবে, হুকুমতে চাপ দেবে, দরুদের বিরুদ্ধেকারী যেমন হুকুমতের সাথে মিলে যাবে তখন আমাদেরকে চাপ দেবে, আমরা তখন দরুদ শরীফ পড়তে পারবো না, দরুদ শরীফের পরিবেশ চলে যাবে। কিন্তু আমার আল্লাহ আমার নবীর দরুদ পড়তেই থাকবে, এবং কোন মধু হাকি আমার রসুলের শানে বেয়াদবি করবে না। মুসলমান যেই কাজ আছে সেই কাজেই থাকবো, কিন্তু মানুষ নাফরমানি করবে, মানুষ কি করবে নাফরমানি করবে, মানুষ নাফরমানি করবে, মুসলমান মানুষ বুঝতে পারবে না রসুল করিমের শান কত বড় বিশাল, রসুল করিমের মান কত বড় বিশাল, রসুল করিমের আসমান কত বড় বিশাল, রসুল করিমের তারিফ কত বড় মুসলমান অগুণী। বিরাট স্রষ্টার সৃষ্টির মধ্যে যিনি অদ্বিতীয় অতুলনীয় বেমিসাল বেনজির, যার কোন কিছুর মধ্যে কিনাই সীমা নাই, সেই জাতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিরাদরী সেই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষ মর্যাদা, সেজন্য আল্লাহর রাসূলের একটা হাদিস আপনাদের সামনে আমি পড়ে আপনারা শুনেছেন। এই হাদিসের রাবী হযরতে আমর বিন আস তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, তৌরীত শরীফের মধ্যে আপনার কোন সিফাত গুণাবলী পরিচয় তারিফ আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস রাওয়ায়াত করতেছেন, বললেন হ্যাঁ সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারিফ প্রশংসা পরিচিত রয়েছে। সেটা একটা বিশেষ আয়াত, সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নবী, আয় গায়েব কি খবরি দেনে ওয়ালা, আয় গায়েব কি খবরি রাখনে ওয়ালা, আয় গায়েব কি খবরি দেনে ওয়ালা। গায়েব মানে যেটা মানুষ আবিষ্কার করতে পারে সেটা নয়, গায়েব মানে যেটা দেখা যায় না সেটা নয়। আমরা এখনো অনেকে পাকিস্তান যাই না, কিন্তু পাকিস্তান একটা রাষ্ট্র আছে দেখার লক্ষ্য আছে নাকি, আর সেটা গায়েব নাই। আমেরিকা আমরা দেখি নাই, কিন্তু আমেরিকাকে দেখার লোক তো আছে, দেখার লোক আছে, যেটা গায়ে বলে যেটা কোন মানুষের দ্বারা ফেরেশতার দ্বারা জিনের দ্বারা সৃষ্টির দ্বারা যেটা সম্ভব, শোনার সম্ভব নয়, দেখার সম্ভব নয়, বুঝার সম্ভব নয়, এই সবগুলো একমাত্র দেখার সম্ভব, বুঝার সম্ভব, জানার সম্ভব, সিনের সম্ভব, শোনার সম্ভব আল্লাহ আমার রসুল করিয়েছেন। তোর মধ্যে সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়ব সম্বন্ধে বিশ্ববাসীকে বলেছেন, সেই বিশেষ গায়ব হচ্ছে আল্লাহ। আল্লাহ কি কেউ দেখে নাই এবং দেখার পর্যন্ত সেই শোকো নাই, সেই ক্ষমতা নাই, সে আল্লাহকে দেখা, সে আল্লাহকে দেখেছেন আমার নবী, সেজন্য আমার রসুল বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মাই গাওয়া দে তাহু আল্লাহ কে সওয়া কি মাউল নেই, সাক্ষী তিনি দেন যিনি দেখেন, সাক্ষী তিনি দেন যিনি দেখেন। আমরা আল্লাহকে না দেখিয়ে বিশ্বাস করেছি, আমার রসুল আল্লাহকে দেখিয়ে বিশ্বাস করেছেন। অতএব আল্লাহ পাকের ওয়াহদানিয়তের খবর, দুনিয়ার মধ্যে কেউ জান্নাতের মুসলমান জান্নাত কিরকম কত বড়
কথা সেখানে কি কি আছে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। বিভিন্ন জিনিস থেকে আবিষ্কার করতে পারবে, কিন্তু জান্নাত কত বড় সেটা কেউ বলতে পারবে না। সেই জান্নাত আমার রসুল দেখেছেন, শুধু দেখা নয়, জান্নাতের অস্তিত্ব আমার রসুলের রূপ, জান্নাতের অস্তিত্ব আমার রসুলের রূপ। সে আরশ কেউ দেখে নাই, সে আরশের নূর আমার রসুলের অস্তিত্ব। সে কলম কেউ দেখে নাই, কত বড় বিশাল কলম, সেই কলম আমার রসুলের নূরের অস্তিত্ব। বিদায় সেই রসুলকে এমন কায়দের খবর দাতা, এমন কায়দের খবর রাখেন, এমন কায়দের খবর রেন যেটা অন্য কেউ পারে না, পারা সম্ভব না। এখানে আমরা কয়জন আছি, আমাদের তার কি নাম, তার কত হায়াত, কে জান্নাতি কে রোজী, দুনিয়ার কোন ক্ষমতায় পারবে না। আমার রসুল জানে এখানে কয়জন আছি, আমার রসুল জানে এখানে আমরা কয়জন আছি, কার তকদিরে গিয়েছে, কার পেটে গিয়েছে, কার মনে গিয়েছে, কেউ জানা না, জানতে পারবে না। আমার রসুল জানে আমি কত, 12 তারিখ মা হয়েছিল ভারতে আগরতলায়, এরকম মানুষ 50 জন হবে সেখানে, শানে উলুহিয়ত শানে উবুদিয়ত, এই বিষয়ে ওর আমার বয়ান ছিল। শানে উলুহিয়ত অর্থাৎ মাবুদের শান এবং এবাদতের শান, সে এবাদত আজকে বিশ্ববাসী প্রতিটি মখলুকাত করতেছেন, এই এবাদতের শিক্ষক আমার রসুল। কোন নবীরা আলাদা কোন এবাদতের ফর্মুলা দেয় নাই, স্ট্রাকচার দেয় নাই, কোন ফেরস্তা দেয় নাই, কোন জিন দেয় নাই, কোন দেশ প্রধান দেয় নাই, এবাদত যত মখলুকাত করতেছে, গাছপালা দুর্লতা প্রাণী ফেরস্তা জিন নবী রসুল বোসাবদার, এই এবাদতের একমাত্র স্ট্রাকচার মেশাল আকার দিয়েছেন আমার রসুল। আমার কোন এবাদতটা আমার রসুলকে আল্লাহ সৃষ্টি করার পরে আমার রসুল আল্লাহর মহাব্বতে আল্লাহর সামনে বন্দেগীর নিয়তে শুকরির নিয়তে দূরে হাত নামাজ আদায় করেছিলেন, সময় লাগছিল 20,000 বছর, সময় লাগছিল 20,000 বছর। ওই 20,000 বছরে যদি দূরে হাত নামাজ আদায় করেছেন সেটা হচ্ছে মখলুকাতের ইবাদত। আমরা মুহাম্মদি, আর আমাদের আমাদের আল্লাহর বিশেষ যে ইবাদত করে সেই নামাজ হচ্ছে আহমদি। আপনি সঠিকভাবে জানার চেষ্টা করবেন, রসুলকে জানলে আল্লাহকে জানা হয়ে যাবে। তাই প্রিয় হাজরিন, আমার রসুল হচ্ছে গায়েবের খবরদাতা এবং গায়েবের খবর আমার নবী নেন, গায়েবের খবর রাখেন। আমরা তারা কোথায় আছি, মাটির নিচে আছি, কেউ জানে না আমরা কি অবস্থায় আছি, না আমার রসুল খবর নেন, না আমার উন্মতের অবস্থা কি। একজন মানুষের উপর মিথ্যা মামলা হয়েছে, সে জেল আছে, তার প্রশ্ন হচ্ছে এক শহীদ বংশ মহিলাকে এক দুষ্ট মহিলা তার কাছ হচ্ছে বিভিন্ন বাহানা করিয়া ওই বদমাশদের কাছে মহিলা নাম মেয়েরা মেয়েদেরকে নেওয়া হতো, সেখানে এমন এক মহিলাকে নিয়ে গেল যে আমার রসুলের বংশধর, খাতুন জান্নাতের বংশধর। শেষ পর্যন্ত তাদের আচরণ দেখিয়া ওই মহিলা চিৎকার দিছে এবং বেহুশ হয়ে গেছে। সেখানে একজন দুষ্ট দুষ্টদের চক্করের মানুষ ওই মহিলাটাকে হুঁস করলেন, হুঁস করার পরে বললেন আপনি চিৎকার কেন দিলেন, বললেন আমাকে বাহানা করে আনা হয়েছে, আমি রসুল করিমের বংশধর, মাফাদ আমার বংশধর, মৌলা আলীর বংশধর, আপনি আমায় আমার এই বিপত্তি করে আটকা করলেন, হাসর মানে আমার মাফাদ বললো তোমাদের সঙ্গে সুপারিশ করার জন্য, ওই লোকটার চোখের মধ্যে পানি এসে গেছে এবং বলতেছে এই আমার সাথীরা এই মহিলাটাকে মুক্ত করে দাও, তার দিকে তোমরা খারাপ চোখ করিও না, এটা রসুলের বংশধর। এরকম অনেক কুন্ডেশন তো আছে আমার রসুলের মহব্বত আছে, আছে কি না, আমার অনেক মুফতি আছে রসুলের সামনে দেওয়ালি করে আসে না, অনেক বড় বড় মুফাসসির খতিব আছে, মসজিদ দখল করে বসে আছে রসুলের সামনে বয়ান করে না, এত বড় বকিল সাহ, ওই সমস্ত খতিবের পিছনে আমার না যায়, ওই সমস্ত মসজিদগুলো অন্ধকার করে রেখেছে। আল্লাহ ইয়াজিদি খতিব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। হুসাইনি খতিব দিয়া সমস্ত মসজিদকে আল্লাহ আলোকিত করুন, আমিন। প্রিয় হাজরি, শেষ পর্যন্ত হতে না তুমি খারাপ বলা মানে খারাপ, শেষ পর্যন্ত ওই মহিলার দিকে যারা দুষ্টু চক্র আসার জন্য যখন চেষ্টা করতেছে তাদের সাথে সেই অনেক তার ক্যাপাসিটি তার ক্ষমতা যত সবগুলো চালানোর পরে দেখতেছে না
সেই মহিলাটি গেছে একজন ডাকছে, তাকে ছুরি মারছে, একটু ছুরি সে মারা গেছে, ছুরি তার হাতে ছিল, মহিলাকে তখন বের করে দিল। এখন এই সিগনেল সিগনেল এখন করতেছে, বাড়াবড়ি গেল, যদি গেলটা ছুরিও তার হাতে আছে, মারছে কারে? ওই বদমাশের জন্য যখন জেলে দেওয়া হলো, আমার রসুল খাসিকে সত্য দেখাচ্ছে, অমুক লোকটাকে ছেড়ে দাও, অমুক লোকটাকে ছেড়ে দাও, যার নামে অপবাদ হয়েছে। একবার দুইবার তিনবার যখন হাকিম স্বপ্ন দেখলেন, বলে এই নামে কোনো জেলখানার মধ্যে কোনো লোক আছে, বলে হ্যাঁ সেটা কাতরে, সেটা করি, তাকে ডাকা হলো যে তোমার কোনের আমাকে ইতিহাসটা হলো, বললেন ঘটনা এই, আমি রসুল করিমের বংশর মহিলার ইজ্জত রক্ষা করার জন্য আমি একজন বদমাশকে ছুরি মারে, সে মারা গেছে, ছুরি আমার হাতে ছিল, এখন আমি কাতরে সাব্যস্ত হয়েছি। বলেন আমি তোমাকে মুক্তি দিলাম, আমার রসুল বলে যে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য, আমার রসুল মানুষকে জাহান নামের ভয় দেখাইছে, খবরটা জাহান নামের কাছে করিও না। এবং তিনি সারা বিশ্বের মানুষকে মুসলমান মুসলমানকে এক করবেন, কিসের উপরে? ইমানের উপরে। আজকে সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে তারা সংখ্যায় প্রায় 150 উপরে, 150 কোটির উপরে, আর যত বাতের দল আছে কাফের মুশরিকের মধ্যে, বেদিনের মধ্যে, এর বিভিন্ন অমুসলিম তারা, এরা সবাই মিলিয়ে কি ওই আর 250, আর মুসলমানের সংখ্যা একক ভাবে প্রায় 150 কোটির উপরে, আলহামদুলিল্লাহ। এরকম একটা মুসলমান বড় জাতি পৃথিবীর জমিনে কেউ তৈরি করতে পারে না এবং পারবেও না। সেই জন্য একটা জাতি 150 কোটির উপরে হয়, তাহলে যারা বেঈমান বেদিনের পদ্ধতি আমার নবীর বংশ বাড়বে, আমার নবীর বংশ বাড়বে, আমার নবীর উম্মতের বংশ কি বাড়বে? বিশ্বের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর উম্মত নাই, যেখানে নবীর উম্মত আছে সেখানে আজান আছে, মসজিদ আছে, সেখানে নামাজ আছে, আলহামদুলিল্লাহ। অতএব আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আল্লাহ শান বললেন, আনতা আব্দি ওয়া রাসূলি, আপনি আমার খাস বান্দা, আপনি আমার রসুল, আমি আপনার নাম রাখিলাম সম্মানিতকাল মুতাওয়াক্কিল, আমার নবী সব সময় আল্লাহর উপর ভরসা রাখতেন, তাওয়াক্কাল ওয়া আল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আজকে এতটুকু, আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে রসুল করিমের শান শোনার তৌফিক দান করুন, আমিন। রসুল করিমের শান শুনিয়া মানার তৌফিক দান করুন, আমিন। আওলাদকে রসুল করিমের শানে বয়ান করার জন্য আলেম ওলামা দিয়ে মাহফিল করিয়া এলাকার মধ্যে বরকত অর্জন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ।